আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সব ভালো আছি। এখানে দেখরা শপিং করছি, টেস্কো শপিং শপিং করা শেষ হয়ে গেছে। টেস্কো ওখানে আরও একটা যাইমো, পরে আমরা কিছু লাঞ্চ খাইমো। আর শপিং করার উদ্দেশ্য হইল গিয়া আমার দিও মেয়ের বার্থডে পার্টি করবার লাগে লাগে শপিং। বার্থডেত কিতা কিতা আয়োজন করলাম, তার সপ্তাহ দেখতে পারবা ভিডিওত, আপনারা ফুল ভিডিও দেখবা। আর যারা দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে পাশে থাকবা। আর যারা যারা সাবস্ক্রাইব হয়ে পাশে আছেন সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা খাবার দাবার লাঞ্চ করা শেষ, এখন আইসি আর ওটা তিনটে দেখরা লং ড্রেস সকল এম এন এস লং ড্রেস সকল ঘুরি ঘুরি দেখলাম, আপনার লগেও শেয়ার করলাম। আর আমার বড় মেয়ে নায়রার বার্থডে হইলাম 14 এপ্রিল, রোজার পরে। আর আমার ছোট মেয়ের হয়েছে গিয়া 31 তারিখ মার্চ, তখন একলগে করিলাই, পরে তো রোজা তার করা যাইত নাই। উদ্দেশ্যে শপিং করলাম আর কেক টেক সপ্তাহ বানাইলাম, আপনার লগে বানাইম, শেয়ার করম, আপনারা দেখবা। সপ্তাহ ঘুরি ঘুরি দেখলাম আর কেন হইলাম বেচেন তোর কাপড় সুপর। আর কেন এসে গিয়া ঘর ঘর সাজানি সব কিছু খুব সুন্দর লাগছে, সুন্দর সুন্দর জিনিস। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবা, কমেন্ট করে জানাইবা। শপিং করে গিয়ে সপ্তাহ 8টায় এখন বইসে কেক বানাইতাম।
প্রথমে ডিমখর সাদা অংশ আলাদা করুন, কিছু বড় কেক বানাইম, এর লাগে আমি 9টা ডিম নিম। সাদা অংশ আলাদা করে নিচ্ছি, এখানে লবণ আর ভ্যানিলা দিয়ে একটারে বালাইলে মিক্স করলাম। আর সাদা ডিমের অংশ বালা করে মিক্স করে এবারে ক্রিমের মতন বানাইমু। কিছুটা টাইম লাগবো, আস্তে আস্তে সুন্দর ক্রিমের মতন হয়েছে। এখন আমি এড করলাম আইসিং সুগার, অল্প অল্প করে দিয়া মিক্স করবো।